আচ্ছা, তাহলে বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট আমাদের কি কি দেয়? আমরা সিএসএস এর ক্ষেত্রে লক্ষ্য করলাম যে আমাদের একটা ফর্ম, আমাদের একটা বাটন, তারপরে আমাদের আদার্স আরো বেশ প্যানেল, হ্যাঁ একটা লিস্ট, হ্যাঁ আরো অনেক কিছু যেগুলো আমাদের বেসিক্যালি ওয়েবে আমাদেরকে দেখানো লাগে, টেবিল, হ্যাঁ সবই আমাদেরকে তারা কি করছে, আমাদেরকে ওই ফিচারগুলো তারা আমাদেরকে দিয়েছে। তো যেটা আমরা কি করতে পারি, সিম্পলি বুটস্ট্র্যাপ সিএসএস লিঙ্ক করায় ওর যে এইচটিএমএল কোডটুকু আছে ওইটুকু আমাদের এখানে কপি পেস্ট করে ব্যবহার করলে আমরা কিন্তু ওই সেই কম্পোনেন্টগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ইভেন আইকনও। তো তারপরে এখন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে তারা আমাদেরকে এরকম কিছু কাজ দেয়, যেমন পপ আপ বা মোডাল, হ্যাঁ তো এগুলো আমরা আগে যেগুলো করতাম সব ম্যানুয়ালি করতাম, কিন্তু পরবর্তীতে বা অন্য কোথাও প্লাগইন ইউজ করতাম। তো পরবর্তীতে বুটস্ট্র্যাপ আসার পর থেকে আর কি এগুলা ব্যবহারটা বেশি শুরু হয়। তো মোডাল আমরা কেন ব্যবহার করব, এই মোডালের ব্যবহারটা আসলে কোথায়? মোডালের ব্যবহার হচ্ছে যে আমরা অনেক সময় একটা ফর্ম, একটা ফর্মের জন্য, একটা ফর্মে ডাটা নেওয়ার জন্য অনেক সময় কী করা হয়, আমরা ওই ইউজারকে নতুন একটা পেজে নিয়ে যাই। তো সেক্ষেত্রে আমাদের অনেক সময় চাই যে আমরা নতুন পেজে না গিয়ে আমরা জাস্ট যে পেজে আছে ওই পেজেই থাকবো এবং তাকে একটা পপ আপের মাধ্যমে ওই ফর্মটা দিব, এটা একটা হয়। আবার অনেক সময় আমরা করি কি, যে আমাদের সাইন আপের আগে, কোনো রেজিস্ট্রেশন করার আগে কোনো ইউজারকে এই সফটওয়্যারের টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমরা দেখাই, ওই টার্মস অ্যান্ড কন্ডিশনটাও নতুন একটা পেজে না গিয়ে, আমার সাথে অনেক সময় এরকম হয় যে আমরা সাইন আপ করতে আসছি, এসে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ার জন্য নতুন একটা পেজে যাইতে হয়, গিয়ে আমার আবার ব্যাকে আসতে হয়, এটা একটা ইউজার মানে একটা বোরিং করা আর কি ইউজারকে। তো এটা এটা অনেকে কী হয়, ইউজার ফ্রেন্ডলির ওই যে ভালোটা থাকে না আর কি। বাট যদি এরকম হয় যে সাইন আপ করতে আসছে ওইখানে, ওইখানেই আমি দেখাই দিলাম, টার্মস অ্যান্ড কন্ডিশন পড়লো, ওই পেজেই পপ আপে দেখলো, আবার সে ক্লোজ করে দিয়ে ওইখান থেকে সাইন আপ করলো, এটা বেশি ইউজার ফ্রেন্ডলি হয়। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা এই মোডালের ব্যবহার করে থাকি। তো মোডালের ব্যবহারটা কীরকম, যে আমরা কী করি, বাটনে ক্লিক করি এবং এই যেটা পপ আপ তৈরি হয়, তো এটা আমরা কীভাবে ইউজ করতে পারি, আমরা খুব সিম্পলি বুটস্ট্র্যাপের জেএসএসটা আমাদের পেজে ইনক্লুড করতে পারি। আর কী করতে পারি, এই এক্ষেত্রে জেএসএস করতে গেলে আমাদের কী করতে হবে, সিএসএসটাও লাগবে, এই কারণে যে আমাদের যেন এই পপ আপটা চেহারা এরকম সুন্দর হয়। সো আমরা সিএসএসটা ইনক্লুড করবো, সেই সাথে জেএসটাও ইনক্লুড করবো এবং বাটনে ক্লিক করে যে কোডটুকু, এই কোডটুকু এখানে আমাদের কাজ করো। আর এটা কাজ করে কীভাবে, এটা হচ্ছে ডাটা টগল করে কাজ করায়। হ্যাঁ, এর জন্য কী হয় যে আমাদের এই যে অ্যাট্রিবিউটগুলো রয়েছে এইচটিএমএলে, এগুলোই কিন্তু এগুলো মূলত কাজ করে। এই যে ডেটা টার্গেট, ডেটা টার্গেটে আমরা এখানে যে ক্লাসটার নাম দিব বা যে আইডি বা ক্লাসের নাম দিব, সেই জিপটা এসে এখান থেকে শো করে। যেমন এই যে জিপটা আমরা দেখতে পাচ্ছি, এর ক্লাস কিন্তু কি, এই যে বিএস এক্সাম্পল মোডাল এলজি, তাই না? এই যে দেখতে পাচ্ছি, তো আমাদের এখানে যদি এই ক্লাস আর এই ক্লাসটা এক না হয় তাহলে কিন্তু সেই জিপটা ওপেন করবে না। আমাদের এরকম জিপ থাকতে পারে ওয়েব পেজে অসংখ্য। তো যে জিপটাকে আমরা এখান থেকে লোড করাবো বা দেখাবো, তো সেইটা আমরা এখানে জাস্ট এই কাটা টার্গেটে এটা বসে দেবো। আমার কথা বোঝা গেছে কিনা, ক্লিয়ার কিনা? আমরা একটা এক্সাম্পল দেখি হাতে কলমে নাকি। আচ্ছা, যে হ্যাঁ 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 যা কিছু তাই, আইডিও দিতে পারি না, ট্যাগ নাম দেওয়া হয় না, এখানে আইডিও অথবা ক্লাস দেওয়া হয় ডাটা টার্গেটে। যদি আমার ক্লাস থাকে ওইটা তাহলে ডট দিয়েও নাম দিতে হয়, আর যদি আইডি থাকে তাহলে কী করতে হয়, ওইটা হ্যাশ দিয়ে দিতে হয়। এই যে হ্যাঁ, আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবো। হ্যাঁ, তো আমাদের প্রথম এর ইয়েটা কি, প্রি রিকোয়েস্টেসগুলো কি, যে সিএসএস এর জেস্ট আমরা ইনক্লুড করি কন্ট্রোল এন। প্রথম কাজ হচ্ছে যে লিঙ্ক করে না, জেএস এর মধ্যে বুটস্ট্র্যাপ জেএস টা আমার নাই। হ্যাঁ, আমরা এটা নিয়ে আসি।
মানে কবে যেন যে ডাউনলোড করছিলাম, বুটস্ট্র্যাপ জেএস ডাউনলোড করার আসতে না, আমি মিনিফাইটা নিতে পারি, যে কোনো একটা নিতে পারি, আমি মিনিফাইটটাই নিলাম। ঠিক আছে, আমরা তো এখন বুঝি মিনিফাইড ফাইল আর নর্মাল ফাইলের মধ্যে পার্থক্য কি, তাই না? এসব আমরা বুঝি তো নাকি, শুধু আমাদের কি দরকার, আমাদের এইচটিএমএল দরকার। এই যে লঞ্চ, এটা এইচটিএমএল। এখন এই কোডটুকু কপি করি, লার্জ সাইজ আছে, স্মল সাইজ আছে। হ্যাঁ, স্মল হলে জাস্ট ক্লাসের নাম চেঞ্জ হয়। ঠিক আছে, যে মডেল এসে আমার মডেল এসে এই ক্লাসের উপর ডিপেন্ড করে, মানে লার্জ মডেল নেই। এটুকু কপি করলাম, সেটা কন্টেইনারের মধ্যে নিয়ে আছে। আর একটা ইয়ে আছে, আমাদের যে বুটস্ট্র্যাপ জেএস ব্যবহার করতে গেলে আমাদের কিন্তু ওই জেকোয়েরিটা ইনক্লুড করতে হবে। ঠিক আছে, বুটস্ট্র্যাপ জেএস কেসেরা কাজ করতে পারে না, এই জেকোয়েরি লাইব্রেরি ছাড়া সে আবার কাজ করতে পারে না। বুঝা গেছে? এখন এইখানে আমরা কিছু কন্টেন্ট দিতে পারি। দেখেন এই বাটনটা, বাটনটা দিয়ে কি তৈরি হলো, এই যে বাটনটা তৈরি হলো। আর এই বাটনটা কি করে, একটা ডিভ এখানে দেয়া আছে, এই ডিভের মধ্যে আমাদের এই যে ক্লাসটা দেয়া আছে, এই ক্লাসটা এখানে এই টার্গেটে লোড করানো আছে বলে এখানে এটা শো করতে পারে। ঠিক আছে, আমরা এখানে আমাদের অনেক কিছুই দেখাইতে পারি যা খুশি। হ্যাঁ, হচ্ছে এখন এখানে একটা তো এ আসার কথা। আচ্ছা, আমাদের শুধু বডি আসছে, তো আমাদের এর হেডার আছে। হ্যাঁ, এর হেডার আছে আর ফুটার আছে, এর আবার এর মতোই আছে, সবই আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা হেডার দিলে আমরা এই করতে পারি। আর হেডারে থাকে হচ্ছে শুধুমাত্র এখানে বডি ইউজ করছি আমরা,
তো আমাদের এখানে কি কি কোড আছে দেখি আমরা। আমাদের একটা মডেল হেডার আছে, একটা মডেল কন্টেন্ট আছে, আর একটা মডেল মডেল কন্টেন্টের মধ্যে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে মডেল হেডার, একটা বডি, একটা ফুটার। তো হেডারের মধ্যে মূলত আমাদেরকে এই এটা থাকে, এই আপনার হচ্ছে যে ক্রস আইকনটা থাকে, যেটা দিয়ে আমরা কি করতে পারি মডেলটা ক্লোজ করতে পারি। আর এছাড়া ফুটারে আমাদের ক্লোজ বাটনও আছে বা একটা বাটনও থাকে, এগুলো আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারি। এখন আমি চাচ্ছি যে এত কিছু লেখা আমার দরকার নেই, ঠিক আছে। এই বডিতে আমি চাই আমার কী করতে একটা ফর্ম তৈরি করে দেখাতে। তো সেক্ষেত্রে আমরা কী করণীয়, আমরা আমাদের কোম্পানি সিএসএস এ যাই, যে আমরা ফর্মটা নেই, ফর্মের কোড দিলাম, তাহলে আমরা এখান থেকে কি করব যে কোড বিউটিফাই করলে ভালো হইতো। এই যে মডেল বডি আছে, আমি একটু কোড বিউটিফাই করে আসি। হ্যাঁ, আমরা অনলাইনে অনেক বিউটিফাই করতে পারি, আবার আমার এসে এক্সটেনশনটা দেয়া নাই। হ্যাঁ, যেমন আপনাদের এক এক এডিটর এক এক রকম ভাবে এটা বিউটিফাই করা যায়, এটা আবার আরেক সিস্টেম। সাবলাইমে যেটা করতে হয় বিউটিফাই করার জন্য, সেটা হলো প্যাকেজ চেঞ্জ করে নিতে হবে, যেমন পরে করে নেবো। এখন দেখতে পাচ্ছি যে মডেল বডির থেকে আমরা এত কিছু আমাদের দরকার নেই, আমাদের দরকার এখানে একটা ফর্ম বডি দিয়ে দিলাম, রিমুভ করে, ঠিক আছে। দিয়ে আমরা আমাদের ইচ্ছার মতো কন্টেন্ট আমরা এখানে ইউজ করতে পারি, তাই না? এটা আমাদের অনেক সময় লাগে, আবার একটা লং টেক্সট লাগতে পারে, যেমন আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য এটা ইউজ করি। তো এটা মডেল কীভাবে ইউজ করতে হয় বোঝা গেছে কিনা? এখানে জাভাস্ক্রিপ্টে যা কিছু আমরা ব্যবহার করব, আমাদের পূর্ব শর্ত হচ্ছে এটাই যে আমাদের পূর্ব শর্ত এটাই যে আমরা কি করব, আমাদের হচ্ছে যে সিএসএসটা আমরা এখানে বুটস্ট্র্যাপ সিএসএস ইনক্লুড করব, আর তারপরে বুটস্ট্র্যাপ জেএস ইনক্লুড করব, কিন্তু তার আগে এই জে কোয়েরি মিনিফাইড জেএস ফাইলটা আমরা ইনক্লুড করে নেব, ঠিক আছে। কারণ এই জেএস জে কোয়েরি মিন জেএস ছাড়া সে আবার কাজ পারে না, এই জন্য এটা হচ্ছে আমাদের পূর্ব শর্ত। তো ঠিক আছে, আমরা এখন নেক্সট আরো কি কি শিখবো জাভাস্ক্রিপ্ট থেকে সেগুলো আমরা চলে যাই। একটা ড্রপ ডাউন আমাদের অনেক জায়গায় ব্যবহার করতে হয়, ঠিক আছে। তো ড্রপ ডাউনের কি কাজ, আমরা জাস্ট খুব সিম্পলি এখান থেকে কোড কপি করব আর পেস্ট করব, ঠিক আছে। ন্যাপবারে গেলে আমরা অনেকগুলো ড্রপ ডাউনই পাবো, যেমন একটা এই জিনিসটা আমাদের অনেক বেশি লাগে, আমরা এই জিনিসটা একটু দেখবো। এটাকে বলা হয় বুটস্ট্র্যাপ ট্যাব বলে। হ্যাঁ, তো এই ট্যাবের কাজটা কি, আমরা অনেক সময় দেখি যে একটা মেনুর আন্ডারে আমরা কিছু কন্টেন্ট দেখানোর প্রয়োজন হয়, কারণ পেজের মধ্যে, এটা কিন্তু আলাদা পেজ না, একটা পেজের মধ্যে আমাদের অনেক সময় লাগে যে আমরা হচ্ছে যে তিন ধরনের জিনিস আমরা এখানে দেখাতে চাই। সাপোজ আপনার স্কিল আছে ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, তিনটার উপরে। সো আপনি চাচ্ছেন যে এখানে তিনটা সম্পর্কে বিস্তারিত কিছু, সাপোজ আপনি একটা কোর্স অফার করতে যাচ্ছেন, আপনার স্টুডেন্ট আপনি একটা ইয়ে করেন, আপনি দেখা গেল আপনার একটা ট্রেনিং সেন্টার আছে, তো তার একটা ওয়েব পেজ আপনি তৈরি করতেছেন। তো তার জন্য আপনার কী দরকার, যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট এবং গ্রাফিক ডিজাইন, এই তিনটা প্যাকেজের আন্ডারে দেখা গেলো কি আপনার কিছু ইনফরমেশন আপনার ইউজারদেরকে বা আপনার কাস্টমারদেরকে কী করতে হবে, এটা হচ্ছে দেখাতে হবে। তখন আপনি কী করবেন, প্রথমে এরকম একটা ট্যাব তৈরি করবেন, ট্যাবের প্রথমে থাকবে ওয়েব ডিজাইন, পরেরটা থাকবে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, পরেরটা থাকবে হচ্ছে যে এরকম অ্যাপস, তারপর একটা গ্রাফিক ডিজাইন। এই ওয়েব ডিজাইনের মধ্যে আবার কী কী থাকবে, কোর্স প্ল্যানিংটা আপনি দিতে পারেন। হ্যাঁ, এর মতো অনেক কন্টেন্ট থাকতে পারে, এটা টেবিল থাকতে পারে, এর প্রাইস কত এটা থাকতে পারে, ঠিক আছে। সো এই ট্যাবের ব্যবহার এই সমস্ত জায়গায় রয়েছে। তো ট্যাবের জন্য আমরা কী করবো, ট্যাবের কোড আমরা একটু দেখে আসি। এই যে ট্যাবের কোডটা দেওয়া আছে, এই ট্যাবের কোড আমি কি রান করে দেখাবো নাকি আমি এখান থেকে বুঝাই দিব? আচ্ছা, তাহলে আমরা একটু রান করি। হ্যাঁ, এটা এই যে দেখতে পাচ্ছি আমরা, এটা তো বললাম
তাহলে মডেলটা আমরা কি করি, এখান থেকে মডেলটা বাদ দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা দিয়ে কয়টা জিনিস তৈরি হচ্ছে, এটা আমরা একটু মার্কিং করে দিয়ে আসি। হোমের জন্য প্রথমটা হোম, এটা হচ্ছে 2 নম্বরের জন্য, 3 নম্বরের জন্য, 4 নম্বরের জন্য। এই যে আমরা দেখতে পাচ্ছি, তাই না, যে হোম এবং বাই ডিফল্ট যেটা ওপেন আছে, কেন ওপেন আছে সেটা আমরা দেখবো। এখান থেকে প্রোফাইলে ক্লিক করলাম, 2 আসে, মেসেজে 3, সেটিংসে 4। তো আমার এরকম হইতে পারে, আমরা যদি এই কাজটি করতাম হোমের জায়গায় আমরা কী দিতাম, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট দিতাম, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। এর কন্টেন্ট যখন দেখাবেন এটা দেখাবেন আপনি, এর মধ্যে যা কিছু আছে এটা, কারণ কি বলেন তো, এটা কারণ দেখেন এর একটা, এর টার্গেট কোনটা, এর অ্যাঙ্কর দেওয়া আছে কোনটা, হ্যাশ দিয়ে হোম দেওয়া আছে, তার মানে আমাদের এমন একটা আইডি গঠন করতে করবে এটা, যার আইডি হচ্ছে হোম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ট্যাব প্যানেলে ট্যাব কন্টেন্টটা আছে, এর আইডি হচ্ছে হোম। এখানে যদি এবার এই আইডিটা ভ্যালু চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এটা দিয়ে আর এটা লোড করতে পারবে না। আর এখানে হচ্ছে যেটা, এখানে অ্যাক্টিভ দেওয়া আছে, অ্যাক্টিভ মানে সেটাই ওপেন থাকবে। প্রথম যেটাতে আমরা অ্যাক্টিভ ক্লাস অ্যাড করব সেটাই হচ্ছে কি থাকবে, বাই ডিফল্ট ওপেন থাকবে। এখন আমরা যদি অ্যাক্টিভ ক্লাস এখানে না দিয়ে বাই ডিফল্ট হচ্ছে আমরা এখানে দিয়ে দিই, আর এটাকে যদি আমরা ট্যাব প্যানে যদি আমরা অ্যাক্টিভ ক্লাস দিই, এখন বাই ডিফল্ট কোনটা আছে, এই প্রোফাইলটা কিন্তু ওপেন আছে। তো আমরা চাইলে এভাবে কাস্টমাইজ করে নিতে পারি, যে কোনো অ্যাপটাকে আমরা এখানে বাই ডিফল্ট ওপেন করে রাখতে পারি। আর আপনি ওয়েব ডিজাইন ক্লিক করেন, এখানে হোম কন্টেন্ট দেখতে পারেন, মেসেজ ক্লিক করেন। সো এই কাজটার ব্যবহার আমাদের ওয়েব পেজে অনেক আছে। এই যে মার্জিন দিচ্ছে না, এই যে মার্জিন টপ আমরা লিখে দিলাম, এটা আবার পুজো স্টপ করে বেশ কিছু ক্লাস ওরা দিয়েছে, ঠিক আছে। আর এম ওয়াই নামে ক্লাস দিয়েছে, বা MT, ML, হ্যাঁ এরকম কিছু ক্লাস দিয়েছে, যেটা দিয়ে আমরা বাই ডিফল্ট হচ্ছে এটাকে কি করতে পারি, কোনো CSS লেখা বাদে এগুলোকে মুভ করে দিতে পারি। মানে মার্জিনের কিছু ক্লাস তারা পুজো স্টপ করে দিয়েছে, আমরা এখানে দিয়ে দিলাম সবুজ 50 পিক্সেল। তো এই জিনিসটা অনেক ব্যবহার আপনারা দেখতে পারবেন। আপনি দেখাইতে চান যে প্রাইস কত, এটার প্রাইস কত, এটার প্রাইস কত, ঠিক আছে। সো এটার নাম হচ্ছে ট্যাব বুটস্ট্র্যাপ। এই ট্যাবের আবার চেহারা আছে কয়েক প্রকারের, এটা পিল পিল আছে, আবার নর্মাল এরকম ট্যাবও আছে, আপনারা যে কোনো খুশি একটু ব্যবহার করতে পারেন। তো তারপরে আরও আমরা দেখতে পাচ্ছি যে টুল টিপটা, হ্যাঁ টুল টিপ কী জিনিস, আমরা আগে বলছিলাম যে একটা কোনো জিপ বা কোনো হচ্ছে যে কোনো এলিমেন্টের উপরে মাউস রাখলে সেই জিনিসটা সম্পর্কে আমাদের এটা ডিটেলসে বর্ণনা দেয়, এটা হচ্ছে টুল টিপ, ঠিক আছে। এই টুল টিপগুলো আমাদের আমরা দেখতে পাচ্ছি যে লেফটে ভ্যালু দেখাইতে পারে, এটা টপে, এটা রাইটে, হ্যাঁ এগুলো আমরা আগে CSS দিয়ে আগে করতাম আর কি, কিন্তু এখন আর এইগুলো আসার পরে আমরা আর করি না। আর এটাই লিখি, লিখে হালকা হয়তো CSS কাস্টমাইজ করি, দেখছি। তো এটা সে কোডটা কি এটা দেওয়া আছে, এটুকু দিলে কী হবে, এই টুল টিপ অন লেফট এটা ইউজ হবে। সব কিছুর জন্য কী দরকার, শুধু JS ফাইলটা এনক্রিপ্ট করে থাকা দরকার। এই টুলটিপ আর পপওভার এগুলো একই রকম দেখতে, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। এটা পপওভারে কী করতে হয়, এটা হচ্ছে যে একটু ক্লিক করে তারপরে দেখতে হয়, ঠিক আছে। আর ওটা শুধু মাউস ওভার করলেই হয়। আর যে অ্যালার্ট দেখতে হচ্ছে আমরা, অ্যালার্ট আমাদের অনেক কাজে লাগবে। অ্যালার্ট কাজে লাগবে বলতে কীরকম কাজে লাগবে, অ্যালার্ট কাজে লাগবে অ্যালার্টের জেস্টটুকু দরকার, এই অ্যালার্ট অ্যালার্টের জেস্টটা শুধু এখানেই দরকার যে ওটাকে ক্লোজ করার জন্য, ঠিক আছে। এছাড়া এমনি অ্যালার্ট আমরা CSS এ
যদি খেয়াল করি সিএসএসে আমাদের এই জিনিসগুলোর ব্যবহার ছিল, তো আমরা কোনো মেসেজ দেখাতে, আমরা এর আগে যে ইয়ে করছি ফর্ম ভ্যালিডেশন করছি না, ফর্ম ভ্যালিডেশনের সময় আমরা দেখছি যে মেসেজগুলো বাই ডিফল্ট আমাদেরকে একটা ডিফল্ট একটা স্টাইলে দেয়, কিন্তু আমরা ওই স্টাইলটা আমরা ইউজ করি না, আমরা স্টাইলগুলো এখন এরকম ইউজ করি, এগুলো হচ্ছে অ্যালার্টার। হ্যাঁ, তো এই এই যে ক্লোজ দিলে এটা ক্লোজ হয়ে যাচ্ছে, এই কাজটুকুর জন্য আমাদের জেএস দরকার হয়, আর তাছাড়া যদি শুধু এরকম মেসেজ দেখাতে চাই আমরা তাহলে সিএসএস না। ওকে, যেমন আমরা কোনো সাইন আপ করলো কেউ, তাকে আমরা সাকসেস একটা মেসেজ দেবো, বা কেউ কোনো একটা ফর্ম সাবমিট করলো তাকে একটা সাকসেস মেসেজ দেবো, বা কেউ লগ ইন করতে গেল এরর দিল, তখন তাকে আমরা লাল দিয়ে আমরা বলে দিই যে তোমার একটা ওয়ার্নিং দিতে পারি, হ্যাঁ যে প্লিজ এন্টার কারেক্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো এরকম অনেক জায়গায়, বা কোনো সাকসেসফুল কোনো কিছু এটা সবুজ দেখাই, কোনো মানুষকে কোনো কিছু যদি ইনফরমেশন আমরা দেখাতে চাই তখন আমরা এটা ইউজ করি, এই এই ক্লাসটা ইউজ করি। ঠিক আছে, তো এগুলো আসলে দেখে নেওয়ার ব্যাপার, এগুলো বোঝার কিছু নাই, এগুলো আসাতে আমাদের এই কোডগুলো আর লেখা লাগে না এই আর কি। আর এই একটা জিনিসের আমাদের অনেক ব্যবহার রয়েছে। হ্যাঁ, তো এটা ওই একই ব্যাপার, এই টার্গেট বা হচ্ছে যে এই যে হাইপার রেফারেন্স দিয়ে দিলে অনেকগুলো থাকতে পারে, কিন্তু কোন জিপটা সে ক্লোজ ওপেন করবে, টগল করবে, সেটা এগুলোর জন্য আমরা আগে টগল ইউজ করে করতাম আর কি। হ্যাঁ, বা স্লাইড টগল টগল এগুলো ইউজ করে করতাম, এখন আর এগুলো করা লাগে না, এগুলো মানে ইজিলি আমরা পাই, অ্যাকোর্ডিয়ান বলে আর কি, এগুলো মূলত অ্যাকোর্ডিয়ান বলে, এই জিনিসগুলো ওয়েব পেজে আপনারা অনেক দেখে থাকবেন, তো এগুলো আমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, আর এই ক্যারোজেল, অ্যাকোর্ডিয়ান আর ক্যারোজেল, ক্যারোজেল খুব বেশি লাগে, এটাকে আমরা স্লাইডার বলি। হ্যাঁ, সো একটা ওয়েবসাইট তৈরি করতে গেলেই প্রথমে হেডার দিয়ে বা ন্যাভবার দিয়েই কিন্তু আমাদের একটা স্লাইডার দিতে হয়, সেই স্লাইডারটা আমরা কীভাবে দিতে পারি, এখান থেকে আমরা জাস্ট কোড কপি পেস্ট করে দিতে পারি। ঠিক আছে, দিয়ে আর কোন ইমেজ দেখাবো, আমরা যে ইমেজ নামে আমাদের ট্যাগ দেওয়া আছে এই ইমেজের ঘরে আমরা ইমেজটা দেখাই দিতে পারি। বুঝা গেল? এবং এই ডকুমেন্টেশনের ডিটেলস বলা আছে, যেমন আপনি যদি কোনো লেখা দিতে চান তাহলে এরকম কিছু ইউজ করতে হবে, আর যদি লেখা দিতে না চান তাহলে শুধু ওই ইমেজের মধ্যে আর কিছু দেওয়া লাগবে না, এই স্থিতি বা প্যারাগ্রাফটাকে কোনো ভালো দেওয়া লাগবে না, এই জিপটা ইউজ করা লাগবে না যদি আপনি এটা না আছেন। তো এটাকে আরও আপনার হচ্ছে যে কাস্টমাইজ করা যেতে পারে, যে এর কত সেকেন্ড পর পর একটা স্লাইড হচ্ছে যে মুভ করবে সেটা ইন্টারভাল ভ্যালু দিতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা হোভার করলে এটা দাঁড়ায় যাবে কি যাবে না, এগুলো আমরা কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ জেএস আমাদের যা যা দেয়, তো আমাদের মূলত এগুলোই লাগে একটা ওয়েব পেজ তৈরি করতে গেলে। তো এখন আজকে আমরা তোমাদের দেখবো যে কীভাবে আমরা এই কম্পোনেন্টগুলো ব্যবহার করে আমরা একটা ওয়েব পোর্টালের বেসিক একটা ওয়েব পোর্টাল আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, সেটা কীরকম, যে আমরা প্রথমে প্রথমে এটা তো আমাদের বেসিক স্ট্রাকচার, তাই না? আচ্ছা, এবার আমরা যেটা করবো, সাপোজ প্রথমে আমাদের একটা ন্যাববার দরকার, ন্যাববারের জন্য আমরা কার কাছে যাবো, আমরা বুটস্ট্র্যাপের কাছে যাবো, বুটস্ট্র্যাপ সিএসএস আর কম্পোনেন্ট, তো কম্পোনেন্টের মধ্যে আমরা জানি যে ন্যাববারগুলো থাকে, তো ন্যাপস বা ন্যাববার, ন্যাপসগুলো কী জিনিস, আচ্ছা এই জিনিসগুলো কিন্তু আমরা একটু আগে শিখলাম যে ট্যাপসগুলো বা ফিলগুলো, এর জন্য কী দরকার আছে, জাভাস্ক্রিপ্টের ব্যবহার রয়েছে। সো আমাদের প্রথমত দরকার কি, ন্যাববার। হ্যাঁ, তো এটা ন্যাববার হচ্ছে আমাদের এরকম, আমরা এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা কোড কপি পেস্ট করে নিতে পারি, খুব সিম্পলি আমাদের এরকম একটা ন্যাপ দরকার। তাহলে আমরা কি করবো, এটা হচ্ছে এখানে কিছু মেনু থাকলে আমাদের প্রয়োজন মতো আমরা এখান থেকে আরো মডিফাই করে নিতে পারবো। ঠিক আছে,
ग्राफ क्या करते रेसपन्सिबल हो ठीक है। अच्छा तरह की लागे हमें लागू हम जावास्क्रिप्टर स्लाइडर लागू तेना सोना जावास्क्रिप्ट चले जाए चले जाए कैरोजन नहीं कैरोजन करते इमेज देखे कैसे इमेज पाई क्या पात्र दिए दिन कैप्शने किस जिन देखा जीरो वन थ्री एखे तीनटा देखा तीनटा देव एक इमेज हमें दिल खूब छोट हाँ इमेज नाम बड़ो साइज
তো মডিফাই করবো আর কি। হ্যাঁ জাস্ট আমরা একটু দেখি যে আমাদের কম্পোনেন্টগুলো আসতেছে কিনা, ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমরা চাইলে এটাকে ফিক্স করে দিতে পারি। হ্যাঁ ন্যাপবারকে আমরা ফিক্স করে দিতে পারি। সেটা কীভাবে পারি নাম্বার ফিক্স নামে একটা ক্লাস আছে, সেটা আমরা জাস্ট ইউজ করবো। নাম্বার ডিফল্ট নাম্বার ফিক্স টপ, এই ফিক্স টপে গিয়ে এখানে দেখতে পাচ্ছি আমরা নাম্বার নাম্বার ডিফল্ট নাম্বার ফিক্স টপ এই একটা ক্লাস যদি আমরা এখানে ইউজ করে দিই। ডিফল্টের পাশে এই ক্লাসটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের সাইটটা স্ট্রিকে হেডার হবে। যত নিচের দিকে যায় না কেন এখন ওইটা কিন্তু এখানে ফিক্সড থাকবে, ঠিক আছে। তারপর আমরা আর কি কি লাগে, আমরা অনেক সময় আরো কিছু আমাদের কম্পোনেন্ট ইউজ করতে পারি, যেমন হয়তো কতগুলো মিডিয়া অবজেক্ট ইউজ করতে পারি। এটা নিউজ পেপারের ওয়েবসাইট, তারপর আমরা এখানে ছবি থাকলো, ছবির সাথে আমরা এটা কিছু মিডিয়া লিখে তারপর আমরা এটা দেখাব। তারপর আমরা আরো ইউজ করতে পারি প্যানেল ইউজ করতে পারি, লিস্ট গ্রুপ ইউজ করতে পারি, প্যানেল ইউজ করা যেতে পারে। প্যানেল তো এর আগে দেখিয়েছি আমি কিভাবে একটা প্যানেল দিয়ে প্যানেল ইউজ করছিলাম, কোথায় মনে আছে? ওই যে আমাদের রেজাল্ট প্রসেসিং সিস্টেম, ওইখানে আমরা প্যানেল ইউজ করি। আমরা চাইলে আমাদের এই কন্টেন্টগুলোকে আমরা স্লাইডের নিচে যে এটা দেখাতে পারি যে পুরো জিপটাকে আমরা এখানে যে কন্টেইনার ক্লাস নিয়ে আমাদের ইচ্ছা মতো আগে যে দিয়েছিলাম মিডিয়া গ্রুপ এটাকে আমরা নিচে গিয়ে ইউজ করো, একটা প্যানেল ইউজ করলাম। আমরা একটা ইউজ করতে পারি যে যেটা এই যে কোডটুকু আমরা ইউজ করেছিলাম এগুলো কিন্তু সবই আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা ওয়েব পেজ এখানে বানাইতে পারি। এখন যদি এখানে আমাদের প্রয়োজন মতো মেনু সেট করি যে অ্যাবাউট কন্ট্যাক্ট, এগুলো ক্লিক করলে নতুন নতুন পেজ তৈরি করতে পারি এবং সে সমস্ত পেজে আমরা যেতে পারি। তো আমাদের বেশ কিছু জিনিস লাগে যেগুলো আমরা এই জিনিসগুলো দিয়ে আমরা যে কোনো পিএইচডি দেখলে আমরা দেখতে পারি। তারা অনেকে যে যারা যা যা চাই তাগুলো আমাদের এই জিনিসগুলো দিয়ে কম্পোনেন্টগুলো দিয়ে তাদের রিকোয়ারমেন্টগুলো আমরা অনেক সময় ফুলফিল করি, ঠিক আছে। একটা ফর্ম দিতে পারি আমরা। সো এখন আপনারা বলেন যে কি বুঝলেন এটা দিয়ে। আমি বুঝাতে চেয়েছি যে কিভাবে একটা ওয়েব পেজ আপনারা তৈরি করবেন এখান থেকে জাস্ট কপি পেস্টের মাধ্যম দিয়ে, কিন্তু আপনার নলেজ থাকতে হবে এই জন্য যেন আপনি একটু এটাকে মডিফাই করতে পারেন। এইচটিএমএল সিএসএস এর নলেজ এই জন্য লাগবে
যে আমি কোনটুকু বাদ দেবো আর কোনটুকু রাখবো, হ্যাঁ এই নলেজটা থাকলে আপনি এগুলো এখানে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই যাতে স্লাইডারের মধ্যে চলে গেছে মনে হচ্ছে। আসেন সবাই, আচ্ছা তাহলে আমরা কি মানে কি বুঝলাম এটা দিয়ে? আমরা যে এখানে কি করলাম, বুঝতে যে ব্যবহারটা শিখেছি আমাদের এরকম, এটা এক এক সময় এক এক জায়গায় এক এক জিনিস লাগবে, কিন্তু সব জিনিস সম্পর্কে জাস্ট আমার ধারণা থাকা যায়, হ্যাঁ এই জিনিসগুলো আমার বুট স্ট্র্যাপে রয়েছে, সো আমি এগুলো ব্যবহার করে আমি আমার সাইটটাকে কাজ লেখাতে পারি। এখন সব যে হবে এরকম কিন্তু না, ঠিক আছে, যেগুলো হবে না সেগুলো আমরা কাস্টম তখন কি করব, কাস্টম স্টাইল আমরা কিন্তু লিখতে পারবো। তো এই যে হচ্ছে না, আমরা নতুন একটা সিএসএস ফাইল করব, এই সিএসএস এর মধ্যে আমাদের কাস্টম থাকবে, এসটিওয়াই কাস্টম সিএসএস থাকবে, হ্যাঁ তো সেই সমস্ত জায়গায় আমরা আবার আমাদের সিএসএস গুলো লিখব। ঠিক আছে, লিখে এটা আবার কি করব, এটা আবার আমাদের এখানে এর সাথে ইনক্লুড করে দেব, প্যারেন্ট বুটস্ট্র্যাপ থাকবে, নিচে আমরা কি করব আমাদের কাস্টম সিএসএসটা লিখে করে দেব। কি করবো এবার, আমাদের সিএসএস আমরা এখানে ব্যবহার করলাম। আজকে তাহলে আমরা নেক্সট স্টেপে শিখবো কিভাবে পিএইচডি টু এস্টিমেল করতে হয়। ঠিক আছে, আজকে তো ফটোশপের কাজ শিখবো, গ্রাফিক ডিজাইনার কে কে আছে? ধৃতি মনে আছে নাকি? সাদ আছে মনে হয় নাকি? খুব মুশকিল আসলে সবাইকে নিয়ে কাজ করতে গেলে। টাইম সমস্যা নেই, এটা আমাদের ভিডিও আছে তো, যার যে প্রবলেম তারা সেগুলো দেখে নিতে পারবে ইনশাআল্লাহ। এটার মধ্যে ঢুকে গেছে কোনো একটা জিপ টিপ বাদ গিয়েছে মনে হচ্ছে। দেখতে হবে বাদ গেছে অনেক একটু বেশি হয়ে গেল। আচ্ছা, ওটা পিএইচডি আমাদের দরকার তাই না?
আচ্ছা আপনারা একটু লাইনে থাকেন, আমি পোর্টেবল ডিস্কটা নিয়ে আসি। আচ্ছা এটা হোমওয়ার্ক আপনারা নোট করে নেন, আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট তৈরি করার কাজটা কি আমি দিয়েছিলাম গতদিন? সরোজ দেয়নি না? পিএসজি টু এস্টিমেট শিখে আমরা কিন্তু ইয়ে করবো ধরে আর কি, ওই আমাদের হচ্ছে মার্কেট প্লেসে আমরা চলে যাবো। ঠিক আছে, আমি যে ফরম্যাট দিয়েছি এই ফরম্যাটের মতো হয়েছে কিনা। ঠিক আছে, কোনটা স্ক্রিনশটটা না থাকবে আমি একটু বলি, ক্লায়েন্ট আমাদেরকে এরকম একটা ফাইল দেবে। ঠিক আছে, ফটোশপে ডিজাইন করে বেসিক্যালি এই ফাইলগুলো দিয়ে থাকে।
যে যে কোচিং হয়ে যাবে সেটা সব। এরকম হচ্ছে ফাইল আমাদেরকে দিবে, হ্যাঁ এটা হচ্ছে ইউজার প্যানেল, এটা হচ্ছে ইউজার প্যানেল, ইউজার ইঞ্জিন। আমরা জানি যে একটা ওয়েবসাইটে দুটা ইন্ট থাকে, একটা হচ্ছে ইউজার ইন্ট আর মানে অ্যাডমিন প্যানেল, আর একটা হচ্ছে যে মানে ফ্রন্ট ইন্ট আর ব্যাক ইন্ট। ফ্রন্ট ইন্ট হচ্ছে যেখানে ইউজাররা আসে, আর অ্যাডমিন প্যানেল হচ্ছে যেখানে আপনি কন্ট্রোল করেন এই জায়গা থেকে আপনার পুরো ওয়েবসাইটটা। তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের ফ্রন্ট ইন্ট হচ্ছে এটা যেখানে ইউজাররা আসে, আর এটা হচ্ছে তার সেই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল, ঠিক আছে। তো এরকম যদি একটা আমাদের ওয়েব অ্যাডমিন প্যানেলের এরকম একটা পেজ আপনাকে তৈরি করতে হয়, তাহলে আপনাকে কী করতে হবে? প্রথমে দেখতে হবে যে কি আমার এরকম কোনো কালার, একটা কালার আছে কালো, তো এই কালো কালারটা অ্যাকচুয়াল আমি দিতে পারছি কিনা। যদি না দিতে পারি তো সেক্ষেত্রে আমাকে কী চিন্তা করতে হবে, যেমন দেখেন এই কালো কালারের নিচে এই যে একটা অংশ, এটা এই অংশটা কিন্তু আমরা সিএসএস দিয়ে বানাইতে পারবো না, ঠিক আছে না? আর বানানো যাবে সেক্ষেত্রে অনেক জীব নিতে হবে, দিয়ে এরকম ডট 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 করে কাজ করতে হবে, তাই না? তো এটা দেখা গেল অনেক সময় সাপেক্ষ, এটা হচ্ছে এবং এটা কস্টলি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা হলো, এর একটা আবার পুরো ইমেজটা আমরা নিতে পারি, কিন্তু পুরো ইমেজ নিলে একই ইমেজ দেখেন যে সব জায়গায়, তাই না? তো পুরো ইমেজ নিলে আমার এখানে আবার ওয়েবসাইটে লোডিং টাইমটা বেড়ে যাবে। আমাদের চিন্তা করতে হবে আমাদের ওয়েবসাইটে লোডিং টাইমটা যেন কম থাকে, এবং কম থাকার জন্য আমাদেরকে কী করতে হবে, যেন যত যত কম ইমেজ ব্যবহার করা যায়, এবং ইমেজ ব্যবহার করলেও তার সাইজটা যেন কম থাকে, এই বিষয়টা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তো আমাদের যদি এরকম একটা সাইজ আমরা বানাতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে? প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা যদি বানাতে চাই, আমাদেরকে একটা জিপ নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে, তাই না? বা আমরা ন্যাববার নিয়ে তার কালারটা চেঞ্জ করে দিতে পারি, আমাদের বুটস্ট্র্যাপে যে ন্যাববার আছে সেটা নিয়ে আমরা কি করতে পারি, এটা কালার চেঞ্জ করতে পারি। অথবা আমরা ম্যানুয়ালি যদি কোড লিখি, তাহলে একটা জিপ নিয়ে তার জিপের ভেতরে এই সোশ্যাল মিডিয়া, তো আমার কী কী লাগবে এটা করতে গেলে, কিন্তু এই সোশ্যাল মিডিয়া আইকনটা লাগবে আমার। তো আমরা প্রথমে কী করি যে আমি আইকনটা নিয়ে নিই, হ্যাঁ। তো আইকন নিয়ে নেওয়ার সিস্টেমটি, এই যে বুটস্ট্র্যাপ, আমরা এখানে যে লেয়ার্স আছে আমরা এগুলো জানি কিনা, বেসিক এগুলো কি জানি, ধারণা আছে লেয়ার সম্পর্কে? আমি তো বলি এটা বলতে আমাদের একটা পিএইচডি, তো অসংখ্য পিএইচডি অসংখ্য লেয়ারের খেলা পিএইচডিতে, হ্যাঁ। একটা পিএইচডি ফাইলে অসংখ্য লেয়ার থাকে, এবং প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা লেয়ার থাকে। আমরা দেখি কী কী লেয়ার আমাদের আছে, দেখেন এখানে আমরা ডান পাশে যে জিনিসগুলো দেখা যায়, এই বুটস্ট্র্যাপ, এই ফটোশপের টুকটাক কাজ তো সবাই জানে নাকি, নিজের ছবিটা এডিট করেনি এমন তো কেউ নাই, আছে সুরজ? সুরজ ছবির মাথাটা তো লাগাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এটা আমরা মোটামুটি সবাই কম্পিউটার ফটোশপের লেয়ারগুলো সম্পর্কে আমরা জানি, এরকম যে আমরা এখানে এই যে এটা আছে, এই যে পয়েন্টারটা আছে, পয়েন্টার ক্লিক করলে দেখেন লেয়ার কিন্তু মুভ করতেছে। আমরা যেটার উপরে রাখি, যেমন এটার উপরে যদি আমরা রাখি, তাহলে এই যে আমার যে লেয়ারটা সিলেক্ট হলো, বুঝতে হবে যে আমার এইটুকুর জন্য এই লেয়ার দেয়। এটা আমরা আসলে এই লেয়ার দেয় কিনা বুঝবো কী করে, এটা যে পাশে আয় আছে, চোখ দেখা যাচ্ছে না, দেখা যায় কেন? এর তো আসলে জুম হয় না, এই যে চোখ, চোখ থাকা মানে দেখা যাচ্ছে। আর চোখ এই দেখেন, কেউ একজন মানে ক্লাসে জয়েন করতে চাই, সুরজ করতে চাই গ্রুপে, তো চোখ যদি দেখা না যায় তাহলে কি হবে, ওইটা দেখা যাবে না, চোখ দেখা যাবে মানে লেয়ারটা অন আছে, অন আর অফ, ঠিক আছে? তো আমরা এটাকে অন অফ করে অবশ্যই বললাম যে কি, যে হ্যাঁ এই লেয়ারটাই ওই আমাদের লোগোর জন্য দায়ী, ঠিক আছে? এখানে লোগোটাকে আমরা ট্রিম করে নিব কি করে, এটা এক একজন এক এক সিস্টেমে করে, ঠিক আছে? অনেকে এখানে ডিরেক্ট ট্রিম করে, বা সার্বজনীন যে সিস্টেমটা সেটা হচ্ছে যে এই লেয়ারটাকেই আগে প্রথমে স্টেপ ওয়ান কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা করতে হবে, হ্যাঁ। আমাদের লেয়ারটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে, তারপরে কি করতে হবে, ওই লেয়ার
কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল এন, তার মানে প্রথমে ওই লেয়ারটাকে আমরা সিলেক্ট করলাম, তারপরে ওই লেয়ারটাকে আমরা কপি করলাম, তারপরে আমরা কি করলাম কন্ট্রোল এন মানে নতুন একটা উইন্ডো ওপেন হবে। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে এই ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা ট্রান্সপারেন্ট সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। আর এখানে রেজুলেশন 72, অনেকে 300 দেয়, অনেকে 72-ই কাজ করে, তো আমরা 72-ই থাক, যে তোমাদের ওয়েবে লোড হবে, তো ওকে দিলাম। ওকে দিলে ঠিক ওই ইমেজের যে সাইজ, ওই সাইজে আমার কি হবে এখানে একটা ট্রান্সপারেন্ট একটা উইন্ডো তৈরি হবে। যখন আমরা কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল ভি দিলে আমার ওই লোগোটা এখানে পেস্ট হয়ে যাবে। কারণ এটাকে আমরা কি করবো সবসময় চিন্তা মনে রাখবেন, ওয়েবে পিএনজি ফরম্যাটে আমাকে ইমেজটা সেভ করতে হবে। সো কন্ট্রোল শিফট কন্ট্রোল অল্টার শিফট এই দিয়ে এস দিয়ে একসাথে দিলে কি হয় ইমেজটা পিএনজি ফরম্যাটে সেভ হয়। তো আমরা এখান থেকে সেভ করে নিলাম, নিয়ে আমাদের যেখানে আমরা কাজ করতেছিলাম সেখানে চলে যাই। সাপোজ একটা ফোল্ডার করলাম, করে আমরা রিনেম করে লোগো ডট পিএনজি আমরা সেভ করে রাখলাম, ঠিক আছে। তাহলে আমাদের একটা ইমেজ কাট আপ হয়ে গেল। এখন তারপরে আমাদের এখন পরবর্তীতে আমরা ওই কালো ব্যাকগ্রাউন্ড ওইটা অ্যাকচুয়ালি আমার মনে হয় দিতে পারবো না, তো সেক্ষেত্রে আমরা যেটা করব আমরা অ্যাকচুয়াল করার জন্য আমরা ধরেন কালো ইমেজটা কেটে নিচ্ছি। আচ্ছা ধরেন আমরা একটা ব্ল্যাক দিব, ওইটা আমাদের দরকার নাই, ঠিক আছে। যেটা ধরে নিলাম সিএসএস দিয়ে আমরা ম্যানুয়ালি ওইটা হ্যান্ডেল করবো, হ্যাঁ। এখন এই যে ইমেজটা, এই ইমেজটা আমাদের ঝামেলা করবে। সো আমরা এই ইমেজটা দেখি যে ওটা কোন লেয়ারের জন্য দেয়। পয়েন্টার সিলেক্ট করলাম, এই যে শেপ টু, এই শেপ টু কিন্তু আমাদের এটার জন্য দেয়, তাই না। তাহলে আমাদের স্টেপ কি বললাম, সূত্র কি বললাম একটু আগে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, করার পরে কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল এন। ট্রান্সপারেন্ট রয়েছে আর কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন দেখেন ওই ইমেজটা কিন্তু আমার এখানে চলে আসছে, কিন্তু এই ইমেজটা চলে আসলেও এই ইমেজটা আমরা ব্যবহার করব না, কারণ এটা পুরো বড় একটা ইমেজ, আর বড় ইমেজ এই কারণে, কিন্তু বড় ইমেজ হলো সব জায়গায় সেম, তো এই কারণে আমরা যেটা করবো এই পুরো ইমেজ থেকে 1 পিক্সেল আমরা কেটে নেব, ঠিক আছে। পুরো ইমেজ থেকে 1 পিক্সেল আমরা কেটে যদি নেই, ক্রপ যদি করি, তো ক্রপ করা তো আমরা বুঝলাম যে কীভাবে ক্রপ করবে। আচ্ছা এখন এটা যে মাপ আমাকে দেখাচ্ছে, এটা দেখাচ্ছে স্কেলটা সেন্টিমিটারে, হ্যাঁ। সেন্টিমিটার যদি দেখাই মাপটাকে আমরা আবার ইয়ে করে নিতে পারি আর কি। আচ্ছা আমরা ওইটা ওই কনভার্ট করে নিতে পারি ইউনিটটা, হ্যাঁ, পিক্সেলে নাকি ইঞ্চিতে যেভাবে চাই আমরা, ওটা পরে দেখবো। আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের 1 পিক্সেল, ঠিক আছে, ক্রপ করে নেই। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রপ করা 1 পিক্সেলের একটা, যেমন ভাবে ক্রপ করবো যেন এই ডটটা আমাদের মাঝখানে থাকে, ঠিক আছে। এই যে ডটটা, ডটটা আমরা মাঝখানে রেখে আমরা ক্রপ করবো, তাহলে এই ডটটা বারবার রিপিট হবে আমাদের। একটু ক্রপ করে ছোট করে নিলাম, ঠিক আছে।
ধরে নিলাম এটাই হচ্ছে আমার শেষ জিনিস, এটাকে সেভ করে রাখি। আচ্ছা আমরা এবার আমাদের কাজে ফিরে যাই। ধরে নিলাম যে আমাদের আরো ইমেজ লাগবে, তো কিভাবে ক্রপ করতে হবে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, তো ক্রপ করা আমরা শিখলাম, ঠিক আছে। কিভাবে লেয়ার ওয়াইজ আমাদের প্রত্যেকটা ইমেজকে আমরা আমাদের প্রয়োজন মতো আলাদা করে নিতে পারি, এছাড়া আমরা আরো নিতে পারি, আমাদের এই আইকনগুলো লাগতে পারে। হ্যাঁ, আইকনগুলো লাগলে এরকম আমরা সিলেক্ট করবো, আমাদের অটো এখানে লেয়ার সিলেক্ট হবে, তারপর আমরা এটাকে কী করবো, স্মার্ট অবজেক্ট করবো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এন। ঠিক আছে, হ্যাঁ সেটা আমি দিয়ে দিব, দিয়ে আপনাদের হোমওয়ার্ক থাকবে এগুলো, ঠিক আছে। আমি জাস্ট দেখাইতে কিভাবে করতে হবে, এখন কাজ করার দরকার নেই, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এই সার্চ বার দিলাম, সার্চ বার দেখেন এখানে আরো কিছু বিষয় রয়েছে, যেমন যেমন এই বাটনটা দেখছেন, বাটনটা কিন্তু দুইটা লেয়ার এখানে আছে, যদি আমরা একটু গ্রুপ সিলেক্ট করি, অনেক সময় থাকতে পারে আমাদের লেয়ারকে মার্জ করে নিয়ে লাগতে পারে, যেমন আমাদের যেমন এই বাটনটাই আমরা দেখি, বাটনে বলতেছে কি যে বাটনে যখন আমরা ধরি তখন এই শেপ ফাইল বলছে শুধুমাত্র এই শেপ ফাইলটা শুধুমাত্র বলতেছে যে যে সার্চ ম্যাগনিফায়ারটা, কিন্তু আমার কিন্তু ওর সাথে ওষুধ দিলে হবে না, আরো কিছু আছে, যেমন এই যে কন্টেন্ট, এই যে শেপ কোড, এটুকু এটুকু কিন্তু বাটনের অংশ। তো আমাদের অবস্থা আমরা কি করবো, তাহলে আমার শেপ ফোর আর শেপ ফাইভ এই দুটো মিলেই তো বাটন, তাই না? শেপ ফোর আর শেপ ফাইভ দেখা যাচ্ছে। আচ্ছা এই দুইটা মিলে কিন্তু আমার বাটন, আমাকে যদি বাটন করতে হয় তাহলে এই দুইটা লেয়ারকে কি করতে হবে, আগে মার্স করে নিতে হবে। হ্যাঁ রাইট, দুটা লেয়ারকে আমাদেরকে মার্স করে নিতে হবে। তার আগে ভালো হয় যে ডুপ্লিকেট লেয়ার করে নিলে, তাহলে হয় কি ডুপ্লিকেট লেয়ার করে নিলে কাজটা ওই নষ্ট হয় না আর কি, কারণ ওই সামহাও যদি ওই লেয়ারটা নষ্ট হয়ে যায় তখন আবার ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। ডুপ্লিকেট লেয়ার নিয়ে কাজ করাটা ভালো, শেপ ফাইভ আর শেপ ফোর মার্স না করে কনভার্ট স্মার্ট অবজেক্ট করলে মনে হয় হয়, এটাও হয়, ঠিক আছে। যেটা আসলে হয়েছে আমি তো বুঝলাম না, আমার প্যাকেজে, হ্যাঁ এখানে আগে একা কি একা কোনো অসুবিধা তো মার্স শেপ, হ্যাঁ তো কোথাও কোথাও পাবেন কোনো কোনো ভার্সনে মার্স লেয়ার আর এটা মার্স শেপ আছে, মার্স করে নেব, ঠিক আছে। আল্লাহ জানে কি হবে,
মার্স করে হয় নাই, হ্যাঁ মার্স লেয়ার হয় অ্যাকচুয়ালি, মার্স শেপ না। তাহলে আমরা কনভার্ট স্মার্ট অবজেক্টটা বসাই দিয়ে দেখি, আগেরটাই করে দেখি। আচ্ছা এবার আমরা আমাদের কোডে ফিরে যাই। হ্যাঁ যে আমাদের মোটামুটি সেট আপ কমপ্লিট, সব ইমেজ টিমেজগুলো আমরা একটা নতুন ফাইলে যাই। এখন তাহলে আমরা কি লিখবো এখানে আমাদের? আচ্ছা এবার আমরা আমাদের সিএসএস গুলো এখানে লিখতে পারি যে আমাদের হেডারকে আমরা কি কি করে লাগতে পারি। হেডারের একটা হাইট লাগবে তাই না? ওহো হাইটটা ওইটা ওইখান থেকে দেখে আসতে হবে। হ্যাঁ পিএসজি থেকে যে ওর হাইটটা তারা কত দিচ্ছিল, ঠিক আছে। তো আমরা আপাতত আনুমানিক ধরে নিচ্ছি, হাইট ধরে নিলাম 83। যদি এক্সাক্ট কালার এটা না, এখন এই যে বাই ডিফল্ট আপনারা আপনারা ব্রাউজারে একটা জিনিস দেখতে পাবেন, একটা মার্জিন পায় অনেক সময়। সেই জন্য আমরা যখনই কোনো কিছু লিখি, কোনো প্রজেক্ট শুরু করি, তখন কী করতে হয় ম্যানুয়ালি, এটা হচ্ছে যে বডিতে ইউজার এজেন্ট, হ্যাঁ মার্জিন প্যাডিং এগুলো সব জিরো দিয়ে নিতে হয়, ঠিক আছে। ওকে এখন দেখেন আমাদের কিন্তু কাজ আছে এখানে বেশ কিছু, যে যেমন এর মধ্যে একটু ভাগ করার একটা বিষয় আছে। আমাদের পিএইচডিটা যদি আমরা খেয়াল করি, আমাদের এখানে কিছু ভাগ করার বিষয় আছে তাই না?
তাহলে যদি বুটস্ট্র্যাপ, তাহলে এবার আমরা কি করতে পারি, এখানে বুটস্ট্র্যাপের ইউজ করতে পারি যে ভাগ করার জন্য। ইনফাইট বাস যেকোনো কিছু আমরা ইউজ করতে পারি। আচ্ছা প্রথমে আমরা কি করবো, তাহলে প্রথমেই আমাদের যে কাজটা হবে এটা রো নিয়া, রো মানে আমরা বুঝছি কিনা, রো মানে কি বুঝছে, কন্টেইনারের আগের দিন কি বলছিলাম আমি রোর কথা, কলম যে ফাইভ কন্টেইনার। আচ্ছা রো মানে হচ্ছে যে একটা পুরো একটা রোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি আর কি, যে 12 কলামকে। তো 12 রো নিলে কি হয়, একদম 0 0 থেকে শুরু হয়, আর কলাম এম যে 12 নিলে যেটা হয় সেটা হচ্ছে কি, যে তারা ওই এম যে ফাইভ 12 বা এম যে কোনো কিছু ইউজ করলে, বা কলাম মানে কলাম ক্লাস ইউজ করলে তারা একটা প্যাডিং পায় 15 পিক্সেল 2 পাশে, ঠিক আছে, যেটা রোতে পায় না, এটা হচ্ছে পার্থক্য। তো আমরা এটা রোর মধ্যে আমরা প্রথমে কি করি, এটা ভাগ করে নিই যে সাপোজ কল ইনটু ফোর, ফোরটা হচ্ছে আমার ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে এইট, তাই না? এর মধ্যে আরো থাকতে পারে কি যে কিডনি আমরা এটাকে লো ছেড়ে রাখতে পারি, আমরা কি ইমেজ ছেড়ে রাখতে পারি। আমাদের আসছে, তাই না? কারণ আমরা এটাকে কি করতে পারি, মার্জিনের উপরে মার্জিন ইউজ করে আমরা মডিফাই করতে পারি। আর তার আগে আমাদের প্রথম করণীয় কি একটু দেখি, প্রথমে হচ্ছে আমাদেরকে জানতে হবে যে এর হেডারের যে কালারটা আমরা ইউজ করছি কালারটা কত। তারপরে যেটা দেখবো যে কালার পিকারটা চলে আসছে, হ্যাঁ, যে কালার পিকার দিয়ে আমরা এখানে কালারটা নিতে পারি, এখানে ক্লিক করলে আমরা জানতে পারবো যে কালারটা আসলে কালার কোডটা কত। তো এখন আমরা আমাদের কোডটা এখান থেকে আমাদের কোডে আমরা এখানে ইউজ করতে পারি, ঠিক আছে, এটাতে তাহলে কিন্তু ওটার মতো খানিকটা হয়ে যাবে আর কি। আর যেটা আছে সেটা হচ্ছে হাইটটা আমরা একটু দেখে নিবো, আমাদের পিএইচডি থেকে তার হাইটটা কত, হাইট এটা দিয়ে আমরা যদি এরকম করে ধরি তাহলে আমরা হাইটটা পেয়ে যাব। আচ্ছা এর আগে স্কেলটা আমরা সেট করে নিই, হ্যাঁ, এখানে সব মাপ যেটা আছে এখানে সেন্টিমিটারে আসতেছে, এই রুলার আর এই রুলারটা এক না, এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আমরা যদি এটাকে পিক্সেল হিসাব করে দেখি কত, তাহলে 54-55, তাই না? এটা আসলে অ্যাকচুয়ালি এখানে একটা বর্ডার আছে নিচে, হ্যাঁ, তো আমরা সমস্যা নেই, আমরা একটা বর্ডার দিয়ে দিব। আচ্ছা হাইট হচ্ছে এখানে 55, ঠিক আছে, আর
এডারের একটা বর্ডার বটম দিয়ে দিয়ে আমরা যেহেতু এখানে একটা বর্ডার দেখতে পাচ্ছি, সলিড ওর কালারটা কি এটাও দেখতে হবে। হ্যাঁ বর্ডার কালারটা বর্ডারটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা হেডার আমরা মুভ করাইতে পারি কিনা মার্জিন দিয়ে পারি, তাই তো? আমাদেরকে এটাও দেখতে হবে যে সে কতটুকু দূরে ছিল এখান থেকে। পার্সেন্টেজ আমরা এখান থেকে বের করতে পারি। আচ্ছা এটাকে আমরা একটা অফসাইট ইউজ করতে পারি, তাই না? অফসেট যদি আমরা পুরোটাকে 3 নেই, 3 নিয়ে অফসেট দিয়ে দেখায় আপনাদের এই যে দেখেন বুটস্ট্র্যাপ এখানে পাইনি, ঠিক আছে? কীভাবে পরীক্ষা করলাম, নেটওয়ার্কে গেলাম, নেটওয়ার্কে গিয়ে আমাদের এখানে সিএসএস থেকে এই এখানে যেগুলো লোড হবে না সেগুলো লাল হয়ে যাবে। সো বুট বানান ভুল গিয়েছে আমাদের, ঠিক আছে? সেই জন্য লোড হয় না, এখন ঠিক আছে, তাই না? এখন আছে, ওকে। এখন আমরা থেকে জাস্ট কী করতে পারি, এটা প্যাডিং বসাই দিলে বা মার্জিন বসাই দিলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। ট্রাইডিং হেডার না, আমরা শুধুমাত্র মার্জিন ইউজ করতে পারি। আচ্ছা মার্জিন আর প্যাডিং এর মধ্যে পার্থক্য কি কে বলতে পারবে? তার মানে হচ্ছে মার্জিন কাজ করে হচ্ছে কন্টেইনারের উপরে, আর প্যাডিং কাজ করে হচ্ছে কন্টেন্টের উপরে, তাই তো? এখন আমাদের এখানে কন্টেইনার হচ্ছে, যদি আমরা এটাকে যদি কন্টেইনার ধরি, এটাই হচ্ছে পুরো যায় আমার কন্টেইনার, তাই না? তো এই পুরো জিপ ধরে যদি আমরা মুভ করতে চাই তাহলে আমরা কি ইউজ করবো? মার্জিন। আর যদি এই পুরো জিপ না সরাই, এর ভেতরে যে ইমেজটা আছে শুধু এটা মুভ করতে চাই, তাহলে ইউজ করবো হলো প্যাডিং, ঠিক আছে? আমরা ধরে নিলাম যে পুরো জিপ সহই আমরা মুভ করাবো, তাহলে আমরা মার্জিন ইউজ করবো। হ্যাঁ হ্যাঁ কোনটা কোনটা? না ও লাগবে না, বেশ করে এখানে লাগবে, বেশ হচ্ছে আমাদের এখানে মার্জিন অটো দিয়ে দিলে, এটা শুধু মার্জিন টপ ইউজ করলেই হবে। মার্জিন টপ ইউজ করলে কী হবে? তো কতটুকু আছে আমার পিএইচডিতে?
কাজগুলো ঠিক আছে। তো এইভাবে আমরা পরবর্তীতে কি করতে পারি, রাইট কন্টেন্টটাকে আমরা সাজাতে পারি ও পিএইচডি দেখে দেখে। এখান থেকে আমরা যদি করি তাহলে এই মাঝখানে আর একটা ভাগ করে নিতে পারি, যেটা ফাঁকা থাকলো পরের ভাগ থেকে আমরা এখান থেকে শুরু করলাম। তাহলে এখানে দিলাম থ্রি থ্রি ফাইভ আর থ্রি এইট আর ফোর, তাই না? মাঝখানে ফাইভ একটা ফাইভ অফসেট করে আমরা এটা করতে পারি। তাহলে আমি যদি এই জিপটাকে আমরা অফসেট ফোর দিই আর আচ্ছা, তো যে ফাইভের জন্য আগে তো আমরা ওয়ান ব্যবহার করে ফেলছি, তাই না? তো ওয়ান আর এই ফোর ফাইভ ফাইভ দিয়ে আমরা এটাকে কী করলাম, এই জায়গার থেকে আমরা শুরু করলাম। তো আমাদের এখান থেকে শুরু করলে হবে, জায়গা রাখতে হবে। তো আমরা আর একটু কম দিতে পারি, জাস্ট আমরা আমাদের মাপ ইয়ের মতো প্রয়োজন মতো আমরা এটা করে নেবো, ঠিক আছে? এখান থেকে শুরু করলাম। মানে আমাদের কী লাগবে এখানে, এখানে লাগবে একটা সার্চ বক্স লাগবে। সার্চ বক্স তো আমাদের ব্রুটের সবই রয়েছে, এখন এর এর ডিজাইনের সাথে আমার ডিজাইনটা মিলবে না। এই জন্য আমরা চাইলে যেটা করতে পারি, আমরা একটা টেক্সট বক্স নিয়ে এখান থেকে এর এই ব্যাকগ্রাউন্ডটা, যে অপাসিটিটা আছে এখান থেকে কিন্তু আমরা এখান থেকে এর ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিতে পারি, ঠিক আছে? এটা আমরা দেখাচ্ছি না ওইটা কীভাবে করবো, আমি পর পোর্শনে চলে যাচ্ছি। পর পোর্শনে আমাদের কী ছিল, যে এখানে আমরা ইমেজ হিসাবে এটা কি করতে পারি, ইমেজ না যেহেতু আমরা কি করব এখানে এর ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজটা বসাই দিতে পারি, কেন অ্যাপসি আচ্ছা। এই আপনারা সিএসএস প্রপার্টি কতটুকু শিখছেন, এই ব্যাকগ্রাউন্ড কি শিখছেন সিএসএস প্রপার্টিতে?
সেখানে আমি করে নিতে বলছিলাম আর কি। হ্যাঁ এগুলো আপনি রেড করে চলে আসবো, হ্যাঁ একটা রেড করে অসুবিধা। এই ইমেজের উইথ হাইট কত? 4x6 66। দিলাম 4 পিক্সেল, আচ্ছা এখানে এই যে এক ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু আমরা সবগুলো করতে পারি, যেমন আমি দেখে আসি আর কি যে ব্যাকগ্রাউন্ড আচ্ছা যারা ব্যাকগ্রাউন্ড প্রপার্টি সম্পর্কে এর আগে পড়েনি তারা দেখেন এক ব্যাকগ্রাউন্ড নিয়ে কত কি আছে। শুধু ব্যাকগ্রাউন্ড কিন্তু এই বর্ডার বা মার্জিনের মতো যে একটা দিয়ে আমি সবগুলোই ব্যবহার করতে পারি। আর হচ্ছে যে আলাদা আলাদাভাবে যদি আমরা বলি তাহলে হচ্ছে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা যদি একটা ইমেজ লোড করাতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ইউআরএল দিয়ে ওই ইমেজের পাথটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। আর যদি আমরা ব্যাকগ্রাউন্ডের রিপিট করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড রিপিট নামে আমাদের হচ্ছে যে আরেকটা সিএসএস প্রপার্টি আছে যেটাকে আমরা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর এটাকে রিপিট করতে পারি, ঠিক আছে। এটা যদি আমরা না দিই তাহলে কি হতো? এটা যদি না দিই তাহলে বাই ডিফল্ট সেটা এক্স অক্ষ বরাবর কিন্তু রিপিট হচ্ছে, হ্যাঁ। আর যখন আমরা এটা বলে দিচ্ছি যে ব্যাকগ্রাউন্ড রিপিট ওয়াই, এক্স মানে হচ্ছে যে আনুভূমিক বরাবর হয় আর ওয়াই মানে হচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর মানে উলম্ব বরাবর, এটা তো আমরা বুঝি। ওকে তো শুধু ব্যাকগ্রাউন্ড আমরা যাই, শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা কি কি করতে পারি যে এই ব্যাকগ্রাউন্ডের যে যে সমস্ত প্রপার্টিগুলো নিয়ে আমরা এখান থেকে আলোচনা করব বা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইউআরএল, সে সবগুলোকে আমরা একটা জায়গায় এখানে পয়েন্ট করতে পারি, ঠিক আছে। যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইয়েটা কালারটা এখান থেকে দেখাচ্ছে, তারপর প্যারামিটার যেটা পাচ্ছে সেটা হচ্ছে ইউআরএল, এই জিনিসগুলো আমরা এখানে নিতে পারি। যাই হোক আমরা আমাদের কাজে ফিরে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটা আমরা লোড করেছি বাট আমাদের এখানে শো হচ্ছে না স্যার, হ্যাঁ। তো আমি কি রিপিট এক্সটা হয় না নাকি?
রিপিজেক্স কাজ করলো না কেন? হ্যাঁ শুরু হয়েছে। হ্যাঁ না ইমেজ পাইছে যে রিপিজেক্সটা কাজ করতেছে না। হ্যাঁ রিপিজেক্সটা কাজ না, রিপিজেক্স কাজ না হতে কোনো কারণ নাই। এখানে তো উইথ দিয়ে আসছে। উইথ আমরা দেবো না, আমাদের উইথ 100% যতটুকু আছে, যদি আমরা উইথ দিই তাহলে আমরা তাকে 100% ইউজ করবো। এই জন্য তো ফাঁকা পাচ্ছে কেন? বাই ডিফল্ট তারা একটা ইয়ে পাচ্ছে। হ্যাঁ
1280। ওটাকে যদি আমি একটা ভিউর মধ্যে রাখি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা করলাম, আমি একটু বলি যে আমরা পুরো ইমেজটা তৈরি করার জন্য কি আমরা কি পুরো ইমেজটা ব্যাকগ্রাউন্ড যে দিয়েছি তা কিন্তু করিনি, কারণ তাই যদি করতাম তাহলে আমাদের ইমেজের সাইজটা বেড়ে যেত, আমাদের লোডিং টাইমটা বেড়ে যেত। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, সেটাকে 1 পিক্সেল কেটে নিয়ে রিপ্লেক্স করলাম। রিপ্লেক্স বলতে আমাদের পুরো আলবুম বরাবর সে রিপিট করলো, যতক্ষণ সে আমার কী পাবে জায়গা পাবে, ঠিক আছে, 100% উইথ দিয়ে আমরা তাকে এটা করে নিলাম। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা কি করব, আমাদের পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট করব, মানে হচ্ছে যে আমাদের মাপ সাইজ এগুলো আমরা এখান থেকে দেখে নিব কীভাবে, সেগুলো আমি দেখিয়েছি অলরেডি, কীভাবে ইমেজগুলো স্লাইস করতে হয় সেগুলো আমি দেখিয়েছি। এভাবে আমাদের প্রয়োজন মতো আমাদের ইমেজটাকে এটা নিয়ে কী করবো, আমরা আমাদের ওয়েব পোর্টাল ওয়েবসাইটে এভাবে বসাবো। এবার যখন আপনি ফাইনাল ফিনিশিং দেবেন তখন কী হবে, দেখবেন যে হুবহু আপনার এই ওয়েব পেজের মতো একটা, এই পিএইচডির মতো আপনার এখানে একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা যখন করবো যে আমাদের এখানে দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে লেফট সাইড বা একটা রাইট সাইড বা কন্টেইনারকে, তারপরে লেফট সাইড বা এই মেনুগুলো আমরা বসাবো ইউএল এলআই দিয়ে, তাই না? এগুলো আমি হচ্ছে পিএইচডি দিয়ে দিব, যেগুলো আপনাদের হোমওয়ার্ক। ওকে, আচ্ছা, আর এই সিএসএস প্রপার্টিস গুলা ইন দ্য ইমেজ 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 এগুলো ইমেজ ইউজ হবে, হোবারে হোবারে দিয়ে সিএসএস দিয়ে করা যাবে তো, ওটা সিএসএস দিয়ে, হ্যাঁ হ্যাঁ, সিএসএস দিয়ে ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা চলে আসবে, তখন যখন যেটা ধরবো আমরা তখন ওই ইসের উপরে ওই হোবার দিয়ে ওর ওই ব্যাকগ্রাউন্ড যেটা দিয়ে দিবো, তখন জাস্ট এটা একটা এক্সাম্পল, আমাদের তো এরকমই আমাদের ক্লায়েন্ট দেবে তা তো না, মানে আমরা জাস্ট এই জিনিসগুলো বসি কিনে আর কি, একইভাবে আমরা আমাদের ওই হচ্ছে পিএইচডি থেকে আমাদের ওই এলিমেন্টগুলা ইমেজ কন্টেন্টগুলো নিয়ে আমরা আমাদের ওয়েব পোর্টালে কাজে লাগাইতে পারি, ঠিক আছে, বিষয়। হ্যাঁ, আর কোন কোথায়, এই যে বাম পাশে, এইটা না 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 না, আমাদের জেড ইনডেক্স আছে না, জেড ইনডেক্স দিয়ে আমরা এটাকে উপরে করে দেবো, তাহলে আমরা জায়গা ছাড়া লাগবে না, জায়গা ছাড়লে আবার খারাপ হবে না, এখানে আমাদের এখানে জেড ইনডেক্স দিয়ে উপরে ওদেরকে ওভারল্যাপ করে দেবো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রশ্ন, আমি এলেক্সাসটা আপলোড করে দিব, ঠিক আছে, ওই আমাদের এই পিএইচডি সহ আমি এসকে কন্টেন্ট আপলোড দিব। ওকে, কোনগুলা, টেক্সট বক্স, এই টেক্সট বক্স দেখেন, এগুলো কিন্তু সিম্পলি টেক্সট বক্স, হ্যাঁ, তো আমরা ওই সবই ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, ওই যে একটা টেক্সট বক্স নিয়ে তার ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিব সিএসএস এ, আর তার উইথটা ফিক্স করে দিব, এগুলো আপনাদের হোমওয়ার্ক, আপনারা এই জায়গায় কনভার্ট করে আপনাদের ইসে বানাবেন, চেষ্টা করবেন যতটুকু করতে পারেন, হ্যাঁ, প্র্যাকটিসের জন্য, হ্যাঁ হ্যাঁ।
এখনই দিয়ে দিব। ঠিক আছে, ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে শেষ করলাম এই পর্যন্ত। ঠিক আছে, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সেই কামনায় আজকে খোদা হাফেজ।